টিকিট সংগ্রহের এই দীর্ঘ সারি বলে দেয় সরকারি হাসপাতালের চিকিৎসার উপর কতখানি আস্থা রাখছে জনগণ। আকাশচুম্বী ওষুধের দামে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অনেকটা বাধ্য হচ্ছেন সরকারি হাসপাতালে আসতে। সৈয়দপুর 100 শয্যা হাসপাতালে মাত্র 5 টাকার টিকিটেই মেলে মেডিকেল অফিসারের চিকিৎসা সেবা। রোগ নির্ণয়ে টেস্টেও থাকে সাশ্রয়ী মূল্য, সেই সঙ্গে ঔষধ মেলে পুরোপুরি বিনামূল্যে। মেয়েকে দেখলো, দেখার পরে প্রেসক্রিপশন দিয়েছে, প্রেসক্রিপশন দেওয়ার পরে ওষুধ আমাদের দিল। পয়সা লাগে না, বিনা পয়সা ওষুধ আছে। এক টিকিট করবে 5 টাকা। 5 টাকা দিয়ে টিকিট কাটিয়া একটা বাচ্চা সুস্থ জীবনযাপন করতে পারতেছে। এই সুবিধা যেমন স্বস্তি দিয়েছে রোগীদের, অন্যদিকে সেবা দিতে চ্যালেঞ্জের মুখে পড়ছেন চিকিৎসক ও নার্সরা। বহির বিভাগে দৈনিক রোগী আসেন প্রায় 1500। এতে একজন চিকিৎসককে দৈনিক চিকিৎসা দিতে হয় 150 থেকে 170 জনকে। যে কোনো সরকারি ছুটির পরের দিন আর একটু বেশি পেশেন্ট, সেদিন দেখা যায় যে আরও বেশি পেশেন্ট দেখতে হয়, অনেক সময় 200-এরও বেশি পেশেন্ট দেখতে হয়। এই কারণে আমাদের দেখা যায় যে এত পেশেন্ট একটু নির্দিষ্ট সময় দেখতে একটু চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যায়। তারপরে আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি। বিশেষজ্ঞ চিকিৎসকদের চাপ আরও বেশি, সব মিলিয়ে দৈনিক তাদের রোগী দেখতে হয় 200 পর্যন্ত। মধ্যম এবং নিম্ন মধ্যম সারির রোগীরাই এখানে বেশি আসে, তারা তো চাবেই সরকারি হাসপাতালে আসা, কারণ এখানে একটা বিশেষজ্ঞ লেভেলে ডাক্তার পাচ্ছে তারা, যেখানে কোনো নাম মাত্র ভিজিট অর্থাৎ 5 টাকার একটা সরকারি টিকিটেই তারা দেখাতে পারছে। সরকারি হাসপাতালে এই অস্বাভাবিক রোগী আসার কারণ হিসেবে সরাসরি স্বীকার না করলেও ওষুধের দাম বৃদ্ধির একটা প্রভাব থাকতে পারে বলে মনে করেন কর্মকর্তারা। তবে কারণ যাই হোক, মানুষের এই আস্থার প্রতিদান দিতে বদ্ধপরিকর তারা। বাজারে একটি মন্টেলুকাস্ট ওষুধ বাজারে 17 থেকে 18 টাকা দাম, যেটা আমার হাসপাতালে বিনামূল্যে দেওয়া হয়। এত দামি ওষুধ মানুষ বাহির থেকে না কিনে স্বাভাবিকভাবেই সরকারি সেবা গ্রহণ করতে আসবে, এটাই স্বাভাবিক। তবে 1962 সালে তৈরি এই হাসপাতালের বহির্বিভাগ অনেকটাই ঝুঁকিপূর্ণ, সেই সঙ্গে হাসপাতালের বর্জ্য অপসারণে গাফিলতি পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের। যদিও পরিচ্ছন্নতা খাতে প্রতি বছর পৌরসভাকে 14 লাখ টাকা পরিশোধ করে হাসপাতাল কর্তৃপক্ষ। বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা এবং ঔষধের মূল্য যেভাবে দিন দিন বাড়ছে, তাতে সরকারি হাসপাতালগুলোর উপরে আস্থা আনছেন সব শ্রেণীর রোগীরা, কিংবা বলা ভালো আস্থা আনতে বাধ্য হচ্ছেন তারা। নামমাত্র মূল্যে টিকিট কেটে সরকারি হাসপাতালগুলোতে যে বিশেষজ্ঞ সেবা এবং ঔষধ মিলছে, তাতে করে একটু হলেও স্বস্তি মিলছে এই দুর্মূল্যের বাজারে। তবে রোগীরা বলছেন হাসপাতালগুলোর মান যদি আরেকটু ভালো করা যায়, তবে অনেক বেশি সেবা পাবেন তারা এখান থেকে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।